আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রতিদিনের নিয়ে আজকে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে। আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব, ভাইবা বোর্ডে সাম্প্রতিক কোন বিষয়গুলো উপরে প্রশ্ন করে। অর্থাৎ একজন শিক্ষার্থী যখন ভাইবা বোর্ডে অংশগ্রহণ করেন, তাকে তার বিষয়ভিত্তিক বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা ছাড়াও, রাষ্ট্রীয় বিভিন্ন বিষয় সম্পর্কে জিজ্ঞাসা ছাড়াও আরও বাড়তি কিছু সাম্প্রতিক বিষয়ের উপরে প্রশ্ন করে। তার মানে তারা যাচাই করতে চায় যে আপনি সাম্প্রতিক বিশ্বের সাথে বা বর্তমানে আপনি বিভিন্ন বিষয়ের সাথে কতটুকু আপ টু ডেট আছেন। এই বিষয়টা নিয়ে কথা বলাই হচ্ছে মূলত আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য। তো আলোচনায় যাওয়ার পূর্বে কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন, এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন মূল আলোচনায় চলে যাচ্ছি। আমি আরেকবার পড়ছি যে ভাইবা বোর্ডে সাম্প্রতিক কোন বিষয়গুলোর উপরে প্রশ্ন করে। তো এই বিষয়টা নিয়ে এখনই আলোচনায় চলে যাচ্ছে। আমি আপনাদের এখানে নাম্বারিং করে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন এবং আপনাদের বুঝতে সুবিধা হয়। প্রথম যে প্রশ্নটা আপনারা দেখছেন সেটা হচ্ছে, নির্দিষ্ট অধিদপ্তরের প্রত্যান ব্যক্তিবর্গ, মনে করেন আপনি শিক্ষা অধিদপ্তরে আপনি জব করতে চাচ্ছেন, বিশেষ করে প্রাইমারি নিবন্ধন বা হাই স্কুলের মতো জায়গায় আপনি জব করতে চাচ্ছেন, নিশ্চয়ই আপনাকে ওই অধিদপ্তর থেকে তারা কিছু বেশি কোশ্চেন করবে। তারা জানতে চাইবে যে আসলে আপনি এই অধিদপ্তর সম্পর্কে কতটুকু ধারণা রাখেন। আপনি যদি মনে করেন প্রাইমারিতে চাকরি করতে চান বা নিবন্ধনে, আপনার কাছে জিজ্ঞেস করতে চাইতে পারে যে বর্তমান সময়ের শিক্ষামন্ত্রীকে, শিক্ষোপমন্ত্রীকে বা শিক্ষা উপদেষ্টাকে, এই বিষয়গুলো কিন্তু আপনার কাছে জানতে চাইবে। এরপরে দেখুন দুই নম্বর বিষয় যেটা হলো, সেটা হলো নির্দিষ্ট সেক্টরের বিভিন্ন পর্যায়ের বর্তমান রিপোর্ট। নির্দিষ্ট এই অংশটুকু আপনার হয়তো বুঝতে একটু দ্বিধাবোধ করছেন। নির্দিষ্ট সেক্টর বলতে আমি বুঝাতে চাচ্ছি, যদি সেটা প্রাইমারি হতে পারে, খাদ্য অধিদপ্তর হতে পারে, NSI হতে পারে বা অন্যান্য যে কোনো সেক্টর হতে পারে, আপনার কাছে জিজ্ঞেস করতে পারে যে মনে করুন শিক্ষা অধিদপ্তর থেকেই আমি একটি প্রশ্ন করছি আপনাদের, সেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশের স্কুলগামী শিক্ষার্থীর হার কত, বা অর্থাৎ ঝরে পড়া শিক্ষার্থীর হার কত। ঠিক আছে, এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো কিন্তু আপনার মানে আপনার কাছে কিন্তু জিজ্ঞেস করবে, কারণ আপনি এমন একটা অধিদপ্তরে চাকরি করতে যাচ্ছেন আর এই অধিদপ্তর স্বপ্নে আপনি জানবেন না সেটা কিন্তু হয় না, তাই না? তার মানে হচ্ছে দ্বিতীয় সে নির্দিষ্ট সেক্টরের বিভিন্ন পর্যায়ের বর্তমান, সেটা হচ্ছে যে বর্তমানে ইউনিভার্সিটি পড়ুয়ার শিক্ষার্থীর সংখ্যা কী কত, এখানে মেয়ের সংখ্যা বেশি নাকি ছেলের সংখ্যা বেশি। এটা আমি আপনাদেরকে জাস্ট এক্সাম্পলস্বরূপ বুঝাচ্ছি, বিভিন্ন ধরনের কোশ্চেন হতে পারে। সুতরাং আপনার এই বিষয়গুলো কিন্তু আপনার নখদর্পণে রাখতে হবে। ঠিক আছে, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে ভাইবাতে যদি আপনার দুইটা তিনটা দিন সময় নষ্ট হয় নিজের প্রস্তুতি নেওয়ার জন্য, এটা কিন্তু আপনার একটা জীবন বা আপনার একটা ক্যারিয়ার সিকিউর করে দেবে। সুতরাং আমার মনে হয় আপনাদের একটু কষ্ট করা উচিত। এরপরেরটা দেখুন তো তৃতীয় নম্বর, সেটা হচ্ছে এরপরে এখানে তৃতীয় নম্বর কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা IQ রিলেটেড অর্থাৎ মেধাভিত্তিক একটা প্রশ্ন। সেটা হচ্ছে রাষ্ট্রীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের উপায় কী হতে পারে। এই বিষয়টা কি মনে করেন বর্তমান সময়ে যে বাজার ব্যবস্থা বা বাজারে পণ্যদ্রব্যের দাম মাত্রাতিরিক্ত, যা মানুষের নাবিশ্বাস তুলে ফেলছে লোয়ার ক্লাস, মিডল ক্লাস, ইভেন ধনী শ্রেণীরও অনেক অনেক প্রেক্ষাপটে, এটা হলো আপনার কাছে জিজ্ঞেস করতে পারে যে এই যে প্রাইস হাইক বা দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, মনে করুন আপনি যদি বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হতেন বা সচিব হতেন, তাহলে আপনি কী ধরনের পদক্ষেপ নিয়ে এই বিষয়টাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারতেন। আপনার কাছে জানতে চাইবে যে আপনি আসলে কীভাবে উত্তর দেন। তারা আপনার এই IQটা জাস্ট টেস্ট করতে পারে বর্তমানে এই সমসাময়িক এই সমস্যাটা নিয়ে। আশা করি আপনি এখানে একটা সুন্দর প্রশ্নের উত্তর খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। এরপরে দেখুন এখানে এই অংশে আপনারা তিনের পর এখানে চার দেখুন, চার নম্বরটা হলো অতি সাম্প্রতিক আলোচিত প্রেক্ষাপট। অতি সাম্প্রতিক বলতে একটা রাষ্ট্রে দেখবেন প্রতিনিয়তই প্রতিদিনই একটা প্রেক্ষাপট বার্নিং ইস্যু হয়ে দাঁড়ায়। মনে করেন অতি সাম্প্রতিক হিসেবে বাংলাদেশের যে আপনার এই যে জুলাই গণ অভ্যুত্থান যে বিষয়টা আছে, এই বিষয় নিয়ে কিন্তু আপনার অবশ্যই বিভিন্ন রকমের কিন্তু তারা আপনার কোশ্চেন করতে পারে। কোন আঙ্গিকে কোশ্চেন করবে, কী আঙ্গিকে কোশ্চেন করবে, এই ধরনের ভিডিওগুলো অবশ্যই নিয়ে আসছি, তবে সময় লাগতেছে বা আপনি চাইলে বিভিন্ন রিপোর্টগুলো কিন্তু দেখে নিতে পারেন। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে আপনাদের জন্য পরামর্শ, তা হচ্ছে আপনারা অবশ্যই পত্রিকা দেখবেন। পত্রিকায় সাম্প্রতিক ইস্যুগুলো একটা বার্নিং ইস্যুগুলো সেটা কিন্তু সিরিজ আকারে আসে। পত্রিকা ছাড়া আপনি এই বিষয়গুলো, সাম্প্রতিক বিষয়গুলো আপনি গ্যাদার করতে পারবেন না। তার মানে এই বিষয়টা কিন্তু আপনাকে অবশ্যই তারা আস করার চেষ্টা করবে। এরপরে দেখুন এখানে যে পঞ্চম যে একটা বিষয় আপনারা দেখছেন, আন্তর্জাতিক যুদ্ধবিগ্রহের প্রেক্ষাপট। আন্তর্জাতিক যুদ্ধবিগ্রহের প্রেক্ষাপট অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে আপনি জাতীয় ইস্যুগুলো খুব ভালো জানেন কিন্তু আন্তর্জাতিক আপনি কী ধারণা রাখেন। মনে করুন যে এই যে ইসরায়েল ইরান, ইসরায়েল এবং ইরানের যে প্রেক্ষাপট, আসলে
এটা আপনি কিভাবে আলোকপাত করবেন? আপনার কাছে এরকম একটা প্রশ্ন করতে পারে যে হামাস যে 7ই অক্টোবর ইসরায়েলের উপরে আক্রমণ করলো, কেন করলো? এ ধরনের কিন্তু প্রশ্ন আপনার কাছে করতে পারে। তার মানে সে আন্তর্জাতিক ইস্যুগুলো আপনি কতটুকু জানেন সে বিষয়টা কিন্তু আপনার কাছে দে ক্যান আস্কিউ, আপনাকে কিন্তু জিজ্ঞেস করতে পারে। তার মানে এই প্রেক্ষাপটটা কিন্তু আপনাকে জেনে নিতে হবে। এরপরে দেখুন, এখানে সর্বশেষ যে একটা বিষয় আছে সেটা হচ্ছে, এখানে মনে করুন আপনি শিক্ষা অধিদপ্তরে জব করতে যাচ্ছেন বা একটা ভাইবে দিবেন বা অন্য কোনো একটা সেক্টরে যাচ্ছেন। ফর এক্সাম্পল, আমি আপনার শিক্ষা অধিদপ্তরের একটা পার্টিকুলার একটা পয়েন্ট আমি এখানে তুলে দিলাম। এখানে আপনার কাছে জানতে চাইতে পারে বিশ্বের কার্যকরী উন্নত শিক্ষা ব্যবস্থা বা অন্য অন্য, মানে বিশ্বের সবচেয়ে প্রাথমিক লেভেলের কার্যকরী শিক্ষা ব্যবস্থা কোন দেশের বর্তমানে বা এই বর্তমান রিপোর্ট অনুযায়ী। বা সেটা যদি এরকম হয় যে এই যে দুর্যোগ ব্যবস্থাপনা, মনে করুন যে বন্যার প্রেক্ষাপটে আপনি এমন একটা মন্ত্রণালয়ে জব করতে যাচ্ছেন যেখানে দুর্যোগ এবং পুনর্বাসন যে এই মন্ত্রণালয়, আপনার কাছে কিন্তু এই প্রেক্ষাপট সম্পর্কে বিশ্বের সবচেয়ে উন্নত বা কার্যকরী যে বিষয়গুলো এটা কোন দেশে বিদ্যমান আছে, এই বিষয়গুলো কিন্তু আপনার কাছে জিজ্ঞেস করতে পারে। তার মানে হচ্ছে চাকরি যত বড় আপনার প্রশ্নের ধরনও তত স্ট্রং হবে, এটাই বাস্তবতা। এবং অবশ্যই সাম্প্রতিক অতি সাম্প্রতিক বিষয় থেকে আপনাকে কিন্তু প্রশ্ন তারা করবেই। সুতরাং এই বিষয়গুলো আপনি দারুণ একটা প্রস্তুতি নিয়ে অবশ্যই অংশগ্রহণ করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে ছড়িয়ে দিন। আসছি আগামীকালকে আরও সুন্দর একটি ভিডিও টিউটোরিয়ালস নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।